কিয়ামতের দিন হিসাবের দিন আপনার সন্তান যদি আলেম হয়ে যায় আর আপনার সন্তান যদি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায় এই সন্তানরা জান্নাতের মেহমান হয়ে যাওয়ার পরে জান্নাতে প্রবেশ করার আগে আল্লাহ পাক বলে আব্দুল্লাহ রে জান্নাতে চলে যাবে কোনো আবদার তোমার আছে নাকি আব্দুল্লাহ বলবে রব্বুল আলামিন একটা আবদার আমার আছে আল্লাহ পাক সে তখন বলবে বান্দারে বলো কি আবদার আব্দুল্লাহ বলবে রব্বুল আলামিন তোমার কোরআন শিখাতে যায় আমার আব্বা কঠোর থেকে কঠোর পরিশ্রম করেছেন রীতিমতো নামাজ আদায় করতে পারে নাই রীতিমতো তোমার দিনের পথে কাজ করতে পারে নাই আমাকে বরণ ভূষণ দিতে যায়া আল্লাহ গো আমাকে লেখাপড়া খরচ দিতে যায়া আমার আব্বা অনেক সময় অনেক ভুল ভ্রান্তি করে ফেলেছে আল্লাহ আমার আব্বা আমাকে জন্ম দেওয়ার কারণে আমি দুনিয়ার আলো বাতাস দেখতে পেয়েছিলাম আমি কোরআনে হাফেজ হয়েছিলাম আলেম হয়েছিলাম সত্য পথ সম্পর্কে আমি জানতে পেরেছিলাম রব্বুল আলামিন আমার মা বাপ যেই মা আমাকে পেটে ধারণ করেছে দশ মাস দশ দিন পর্যন্ত যেই মা আমাকে পেটে ধারণ করেছে আমার বাপ যখন ছয় মাস হলো আমি আমার মায়ের পেটের ভেতরে রাত বারোটা বেজে গেছে সবার খাবার দাবার শেষ হয়ে গেছে মা আলু ভর্তার ডাল দিয়ে লোকমা তৈরি করেছে মুখে দেবে এমন সময় আমি আমার মায়ের পেটের ভেতরে মাথা দিয়ে গোতা মেরেছিলাম পা দিয়ে লাথি মেরেছিলাম মায়ের পেটের ভেতর শুরু হয়ে গেছে একবার মা দাঁড়ায় আবার বসে আবার দাঁড়ায় আবার বসে পারলামই না অনেক রজনী হয়ে গেছে আমরা একটু পয়েন্ট গুলা বলি আমরা মোনাজাত করব এরপরে হলো জাকাত প্রদান করা লাগবে আমার দেশে কি এখন জাকাত ব্যবস্থা আছে আছে জাকাত ব্যবস্থা জাকাত ব্যবস্থা নাই জাকাত যা দেওয়া হয় এটা হলো লোক দেখানো জাকাত দেওয়া হয় আসলে আল্লাহ সন্তুষ্টির জন্য জাকাত আমার দেশে দেওয়া হয় জাকাত যদি দেওয়া হয় তো আমার সমাজে কোনো গরিব মানুষ থাকতো না জাকাত দেওয়া হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আর্দ আকামুস-সালাহ ওয়া আতাউয-যাকা ওয়ামারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ভালো লোকদেরকে যদি আমি রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠাই ভালো লোকদেরকে যদি আমি ইমামদার লোকদেরকে যদি আমি নেতা বানায় দেই রাষ্ট্রের দায়িত্ব যদি আমি প্রদান করি তারা ক্ষমতা যাওয়ার পরে চারটা কাজ সবার আগে সম্পূর্ণ করবে কয়টা কাজ এক নাম্বার হলো তারা নামাজ কায়েম করবে ঠিক না এক নাম্বার তারা রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েম করবে কায়েম করা মানে কি হলো ডিসি নিয়োগ করবে এসপি নিয়োগ করবে ওসি নিয়োগ করবে এরকম রাষ্ট্রীয় প্রত্যেকটা ভাইস চ্যান্সেলর নিয়োগ হবে রাষ্ট্রের প্রত্যেকটা দায়িত্ববান কর্তব্যরত জায়গা যখন নিয়োগ দেওয়া হবে সার্কুলারের মধ্যে দিয়ে দেওয়া হবে দশটা বছর পর্যন্ত বা জামাতে ফজর নামাজ আদায় করতে পেরেছে এমন লোক ডিসি হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক কিনা আপনি ডিসি হবেন জেলার প্রধান আপনি হবেন আপনি দশ বছর পর্যন্ত ফজরের নামাজ বা জামাতে আদায় করার রিপোর্ট দেওয়া লাগবে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি ভালো লোকেরা পার্লামেন্টের সদস্য হয় ঠিক কিনা এই বক্তব্য কার আমার আল্লাহর কথা দুই নাম্বার হলো নামাজ তারা কায়েম করবে দুই নাম্বার হলো যাকাত তারা প্রতিষ্ঠা করবে যাকাত তারা প্রতিষ্ঠা করবে যাকাত তারা আদায় করবে তিন নাম্বার হলো আমারু বিল মারুফ ভালো কাজ তারা প্রতিষ্ঠা করবে আদেশ তারা করবে ওয়া নাহাউ আনিল মুনকার খারাপ কাজ যেখানে তারা দেখবে সবার আগে তারা প্রতিরোধ করবে সুবহানাল্লাহ তাহলে যাকাত প্রতিষ্ঠা করা লাগবে কোরবানি করা লাগবে ছয় নাম্বার পয়েন্ট শ্রেষ্ঠ উম্মাহ হতে চান কোরবানি করবেন কার জন্য আল্লাহ পাক বলেন কোরআনে নবী ঘোষণা করে দিন ইন্নাম সলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বান্দারে ভালো কাজ করবে কার জন্য করবেন রাস্তা করবেন কার জন্য করবেন জনগণের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন কার জন্য করবেন জনগণের জন্য গাছ লাগিয়েছেন ছায়া গ্রহণ করার জন্য কার জন্য করবেন মানুষের কল্যাণ করবেন কার সন্তুষ্টির জন্য করবেন লোক দেখানোর জন্য কোনো কাজ করা যাবে না যা করবেন সব কার জন্য করা লাগবে এরপরে সর্বদা ভরসা রাখা লাগবে কার উপরে
সর্বদা ভরসা রাখা লাগবে আল্লাহর উপরে। বিপদে পড়েছেন বান্দারে ভরসা করবেন কার উপরে? মুসিবতে পড়ে গেছেন ভরসা করবেন কার উপরে? ইসলাম কায়েম করার জন্য তাওহীদের দাওয়াত দেওয়ার অপরাধে, কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে জালেমেরা আপনাকে ব্ল্যাকলিস্টে এক নম্বরে নাম দিয়েছে, আপনি ইসলাম ছেড়ে দিয়েছেন, এটা কি কাজ হলো নাকি? জালেমরা আপনাকে টার্গেট করেছে, এক নাম্বার ব্ল্যাকলিস্টে আপনাকে নাম দিয়েছে। ইমাম সাহেব, ইমাম সাহেব শক্ত শক্ত কথা কয়, মদের বিরুদ্ধে কথা বলে, জেনার বিরুদ্ধে কথা বলে বলে নেতারা এক নাম্বার ব্ল্যাকলিস্টে নাম দিয়েছে। এবার শুনে ইমাম সাহেব বলে, হুজুর নেতা সাহেব আমি আপনার দলে যোগ দিলাম, সব ইসলাম ইসলাম সব বাদ দিয়ে দিয়েছি, ভরসা কার উপরে? আল্লাহর উপরে থাকতে হবে। ইমানদারদেরকে বলতে চাই, হায়াত দিয়েছে কে? কারাগারে যদি যেতেই হয় তার জন্য যাব, আল্লাহর জন্য যাব। ফাঁসি রশি গলায় যদি লাগতেই হয় তার জন্য লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরকে ভাঙার জন্য আব্রাহা যখন আসলো, হস্তি বাহিনী নিয়ে আব্রাহা যখন আসলো, আব্দুল মুতালিব রাসূলুল্লাহর দাদা আব্দুল মুতালিব কাবার রক্ষক রক্ষণাবেক্ষণের দায়িত্ব তিনি ছিলেন। আব্দুল মুতালিব সাফা পাহাড়ের উপরে যায়া হাত দুটো এমন করে উঁচু করে আল্লাহকে বলে, আল্লাহ ও আকাশের মালিক ও কাবার মালিক। আব্দুল মুতালিব বলতেছে, ও কাবার মালিক আমি তো কাবা হেফাজত করতে পারবো না, কারণ রাষ্ট্রশক্তি আব্রাহা হস্তি বাহিনী নিয়ে আল্লাহ তোমার ঘর ধ্বংস করার জন্য আসতেছে। এই আব্দুল মুতালিব ভরসা করেছে কার উপরে? আল্লাহর উপরে। ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদ আগুনে নিক্ষেপ করবে, ইব্রাহিম আলাইহিসসালাম ভরসা করেছিলেন কার উপরে? ইউনুস আলাইহিসসালাম মাছের পেটের ভেতরে চলে গেছে, ভরসা করেছিলেন কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন মাছকে ইউনুসকে গিলে ফেলেছে, ওই মাছটাকে আরেকটা মাছে গিলে ফেলেছে, ওই মাছটাকে আরেকটা মাছে গিলে ফেলেছে, তিন তিনটা অন্ধকারের মধ্যে আল্লাহ নবী ইউনুস চলে গিয়েছে। এবার আমার প্রশ্ন হলো, এই ইউনুস আলাইহিস সালামকে কে বাঁচাতে পারে মাছের পেট থেকে? কে বাঁচাতে পারে? সে আল্লাহর দরবারে ইউনুস আবেদন করেছেন, কোন রাজা বাদশার কাছে ইউনুস আবেদন করে নাই, আমেরিকার কাছে আবেদন করে নাই, ব্রিটেনের কাছে আবেদন করে নাই, ভারতের কাছেও ধর্ণা দেয় নাই, যা আমাকে টিকিয়ে রাখার জন্য যা দেওয়া দরকার সব লইয়া যাও, তারপর আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, এমন ভরসা ইউনুস আলাইহিস সালাম করেছিল নাকি? করেছিল। তিনি ভরসা করেছে কার উপরে? আল্লাহ নবী ইউনুস বলেছেন, লা ইলাহা ইল্লা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি দোয়া পড়েছেন সোয়া লাখবার মতান্তরে, লক্ষাধিকবার তিনি দোয়া পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মালিক শুনেছেন না শুনে নাই? শুনে নাই? তিনি শুধুমাত্র শুনেছেন তা নয়, আল্লাহ পাক রাব্বুল আলামিন আকাশ থেকে, লাউহে মাহফুজ থেকে, আরশে আজিম থেকে আল্লাহ পাক ওহি পাঠিয়ে দিলেন জিব্রাইল আমিনের মাধ্যমে, ফাস্তাজাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ওহি পাঠিয়ে দিলেন, ও ইউনুস তোমার ডাক তো আমি আল্লাহ আকাশের মালিক শুনলাম, কিয়ামত পর্যন্ত তোমার মতো বিপদে যারা পড়ে যাবে তারা যদি আমার কাছে সাহায্য কামনা করে, ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, মুমিনদের মধ্যে কেউ যদি এমন বিপদে পড়ে যায় আর আমার কাছে ক্ষমা চায় সাহায্য চায়, আমি আকাশের মালিক কিয়ামত পর্যন্ত বান্দা তার জন্য সাহায্যের হাত প্রসারিত করে দিলাম। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, আজ বি হজু ইব্রাহিম কা ইমাম পয়দা আকর সকতি হ্যায় এক আন্দাজে গুলিস্তা পয়দা। আজ যদি কোন ইব্রাহিমের ইমান, কোন ইমানদারের ইমান ইব্রাহিমের মতো হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এখনো
আগুনকে ফুলের বাগানে পরিণত করে দিতে পারে, ঠিক কি না? আমার ভাইরা, অসমাপ্ত আলোচনা, আমি আজকে আর কষ্ট দিতে চাই না। দশটি পয়েন্ট, দশটি কাজ মানতে হবে, চোদ্দটা কাজ মানা যাবে না, এই কাজগুলো বিরত থাকতে হবে। যদি এই কাজগুলো আমরা করতে পারি, আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মা, তোমরাই শ্রেষ্ঠ জাতি হবে। আল্লাহ তাআলা আমাদের এই কাজগুলো করার এবং যেগুলোর থেকে বিরত থাকতে বলেছেন সবগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ পাক যদি আমাকে আরো কোনোদিন হায়াত দারাজ করেন, বেঁচে থাকি আর সুযোগ পাই, ইনশাআল্লাহ বাকিগুলো বলার চেষ্টা করবো।